ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় 25টি গৃহস্থ বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ভোররাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় 25টি গৃহস্থ বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ভোররাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। জানা যায়, এদিন ভোরবেলায় স্থানীয় বাসিন্দা কৃষ্ণবাবুর বাড়িতে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। লাগোয়া আরো বেশ কয়েকটি বাড়িতে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনা জানতে পেরে লাগোয়া মহানন্দা নদী থেকে বাড়িতে বাড়িতে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে, কিন্তু দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায় প্রায় 10 থেকে 15টি বাড়ি। স্থানীয়রা জানান, এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার, নাম শেফালী বড়ুয়া। দমকল সঠিক সময় আসলে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো না। তবে কিভাবে এই আগুন লাগলো তাই স্পষ্ট করে বলতে পারেননি তারা। ঘটনাটা ঠিক 3 জন আঘাত হয়েছে। কি হয়েছে? এটা নিচ থেকে ওই নিচের একটা বাড়িটা, হ্যাঁ, একটা আগুন লেগে এমন আগুন আগুন থামানো যাচ্ছে না, মানে ধাঁধা করে আগুন জ্বলছে। কতগুলো বাড়ি পুড়েছে? মোটামুটি সাতটা বাড়ি পুড়েছে, একদম কিছু নেই, নিমিষে সব শেষ হয়ে গেছে। এখানে এখানে প্রথমে বাড়ি থেকে বাড়িয়ে দেখি যে এখানে অনেক আগুন জ্বলছে। প্রথমে একটা বাড়ি পুড়লো, পুড়ার পর আর একটা বাড়ি ধরে নিল। প্রথমে আগুন লাগে কৃষ্ণর বাড়িতে। হ্যাঁ, কী থেকে আগুন লেগেছে? আগুনটা কী থেকে লেগেছে সেটা বলতে পারবো না, কিন্তু আগুনটা ওখানে ওই বাড়ি থেকে লাগে। ওই বাড়ি থেকে আগুন লেগে তারপরে পাশের বাড়ি ধরে লাগে, তারপরে ওই বাড়ি ধর পুড়ার পরে তার পাশের বাড়ি ধরে লাগে। তো এক এক করতে করতে মোটামুটি 7টা 8টা পরিবার বাড়ি পুড়ে যায়। তখন সব পাড়ার লোক ছুটে আসে, পাড়ার লোক ছুটে এসে তখন ড্রেনে জল দিয়ে বালতি বালতি করে নিভাবার চেষ্টা করে। ড্রেনে জল দিয়ে নিভাবার চেষ্টা করে। ফায়ার ব্রিগেডকে জানিয়েছিলাম, ফায়ার ব্রিগেড আসতে একটু দেরি করেছে, আর তার আগে আমরা কিন্তু আগুন টাগুন নিভিয়ে দিই। ঘটনা ঘটেছে এখানে, বলুন আগে। বলছি, কী দেখলেন এখানে এসে? এখন আমরা আগুন দেখলাম, আগুন নিভালাম। হ্যাঁ, তো সময় মতো তো আসতে পারেননি আপনারা এখানে? একটা লোকজন বলছে সময় মতো আমরা ঠিক এসেছি। হ্যাঁ, আমাদের গাড়ি এখানে ঢুকতে পারেনি, আমরা পাম্প নিয়ে এসে সমস্যা হয়েছে রাস্তা ছোটো জন্য। রাস্তা ন্যারো, কোভিড ন্যারো, আমাদের কোনো গাড়ি ঢুকতে পারেনি। আমাদের কাছে পোর্টেবল পাম্প ছিল, সেটা নিয়ে এসে ইয়ে করা হয়েছে, নিবানো হয়েছে। এখন নদী থেকে জল তুলে নিবানো হয়েছে। কতগুলো বাড়ি আগুন? আমাদের কাছে 47 7 জনের বাড়ি চলে গেছে, তার মধ্যে একজন মৃত আছে, একজন মৃত। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ দাস জানান, এই ঘটনা সত্যি মর্মান্তিক, ভাষায় প্রকাশ করা যাবে না। ঘটনার পর সকাল থেকে তিনি ঘটনাস্থলে রয়েছেন। অসহায় পরিবারগুলিকে আপাতত একটি শিবির করে সেখানে রাখা হয়েছে। শুকনো খাবার এবং জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। কাউন্সিলর হিসেবে যতটা সম্ভব এই অসহায় পরিবারগুলোকে সাহায্য করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আজ ভোরবেলা এই উত্তর বালুচরের এখানে এলাকাতে ভয়াবহ আগুনে প্রায় 20 থেকে 25টা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, এবং খুব দুঃখজনক ঘটনা যে একজন ভদ্রমহিলা শেফালী বড়ুয়া নামক তিনি মারা গেছেন আগুনে পুড়ে। এটা অত্যন্ত দুঃখের, এবং এখানকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি ঘটনার খবর পাওয়া মাত্র এলাকায় ছুটে আসি, এবং এখানকার যারা ছেলেরা আছে, যুবক ছেলেরা, পাড়া প্রতিবেশী প্রত্যেকে আগুন নিবানোর কাজটা তারাই প্রথম করেছে। পরবর্তীতে দমকল বাহিনীও এই কাজে সহযোগিতা করে, প্রশাসনের লোকেরাও এসছে। এই ক্ষয়ক্ষতি পূরণ করার নয়, আমরা সে পরিবারের পাশে আছি। পাড়ার ছেলেরাও, এলাকার লোক মিলে আমরা যতভাবে আর্থিক সাহায্য করে তাদের পরিবারের হাতে দেওয়া যায় এটা আমরা নিশ্চিত। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.